এইবার আমরা এই যে এতক্ষণ যে জিনিসপত্রগুলো দেখলাম, এটা দেখলাম গ্রামের জন্য, মানে এটা হচ্ছে ওজনের জন্য। মেট্রিক পদ্ধতিতে এই যে যে জিনিসটা বুঝলাম, এটা কিন্তু আমরা বাকি এককের জন্য ব্যবহার করতে পারি। একটু দেখি, আমাদের দৈর্ঘ্যের জন্য একক কি? মিটার। আমরা কিসে প্রকাশ করি? এম দিয়ে। তাহলে এদিকে যত যাব ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, বাঁদিকে যাওয়ার জন্য, ডান দিকে যাওয়ার জন্য সেইভাবেই ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এবং এই ইউনিটগুলো ছোট, এই বাঁদিকের ইউনিটগুলো বড়। আর প্রত্যেকটা ইউনিটের জন্য আমাদের এদিকে আবার কিলোমিটার হচ্ছে 10, হেক্টোমিটার, এই আয়তনের জন্য আমরা লিটার ব্যবহার করি, একইভাবে কিলোলিটার হচ্ছে 10 হেক্টোলিটার, আর সেন্টিলিটার হচ্ছে 10 মিলিলিটার। এই যে আমরা একটা সংখ্যাকে অন্য সংখ্যায় প্রকাশ করার যে নিয়মটা দেখলাম, যখন আমরা এদিকে যাব তখন যে কটা সংখ্যা, যতগুলো ঘর আমরা এদিকে যাচ্ছি ততগুলো ঘরের জন্য আমরা দশমিকটাকে এইদিকে সরিয়ে দেব। আর যদি আমরা এই দিকে যাই তাহলে প্রত্যেকটা ঘরের জন্য একটা সংখ্যা করে দশমিকটা আমরা ডান দিকে সরিয়ে দেব। ঠিক একই জিনিস এটার জন্য হবে, আমরা যদি এদিকে যাই যে কটা ঘর যাব প্রত্যেকটা ঘরের জন্য একটা করে সংখ্যা, যদি দু ঘর যাই দুটো ঘরের জন্য দু সংখ্যা দশমিকটা বাদ দিকে সরবে। আবার উল্টো ভাবে আমরা যদি এদিকে পাঁচটা ঘর যাই তাহলে প্রত্যেকটা ঘরের জন্য আমাদের এক সংখ্যা করে, আমরা এখানে করে একটা দুটো চারটে ঘর গেলাম, চারটে ঘরের জন্য আমাদের চারটে সংখ্যা দশমিকটা ডান দিকে সরবে। কাজেই এইভাবে আমরা একটা একক থেকে মেট্রিক পদ্ধতিতে আমরা এইভাবে একটা একক থেকে অন্য এককে পরিবর্তন বা প্রকাশ করতে পারি।